আজকে খেলার মাঠের দুর্ঘটনার পর সাকিব তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন এবং পোস্টে তিনি সব তার সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন। এরপর সাধারণ দর্শকদের মতামতগুলো আপনাকে একটু দেখে নিন। একমাত্র লোক বলেছেন মিরাজুল ইসলাম জাতীয় বেয়াদব। আতাউর বলেছেন এখানে সাকিবের উচিত ছিল দৌড়ে সে স্ট্যাম্পের মাধ্যমে আম্পায়ার কে আঘাত করা, বলা বলা বলা। হাজার হাজার কমেন্ট পড়েছে এখানে। খায়রুল ইসলাম চাপ্পির লিখেছে স্ট্যাম্পের লাথি মারা অবশ্যই ঠিক হয় নাই, আম্পায়ার কে লাথি মারা উচিত ছিল। এখানে সবার পজিটিভ এবং নেগেটিভ কমেন্ট রয়েছে। দেখা যাচ্ছে অনেক কমেন্ট, অনেক কমেন্ট সাকিবের শাস্তির মাধ্যমে এই বিশাল অর্গানাইজম ক্রাইম, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সুন্দর সুন্দর কমেন্ট দেখা যাচ্ছে এখানে। পজিটিভ এবং নেগেটিভ দুটো কমেন্টই পাওয়া যাচ্ছে। তবে অনেকেই সাকিবের প্রশংসা করতেছে, অনেকেই গালি দিচ্ছে। জো হিসেব লিখেছেন সাকিবকে এখন ইন্ডিয়ান আইপিএল এ মানায়। আমরা যারা খেলা দেখি সাধারণত তারা সবাই জানি যে মাঠে এরকমের কর্মকাণ্ড ঠিক না। তারা অবশ্যই সিনিয়র খেলোয়াড়, এদের কাছে ছোটদের অনেক শেখার আছে। তবে মাঠের ঘটনা তো আর আমরা কেউই জানি না, সেটাও আপনার মনে রাখতে হবে। এম এ হান্নান বলছে সঠিক কাজ করেছে সাকিব। তৌফিকুল ইসলাম বলেছে লাথি মারার আগে আম্পায়ারকে মারা উচিত ছিল। ইসমাইল লিখেছেন সুজনের টুট টুট লাথিটা আম্পায়ারের মুখে দেওয়া উচিত ছিল। সাকিব লাথি আমার অনেক জায়গায় দিতে ইচ্ছে করে, পায়ের নিচে মাটি নরম নাই বলে পারি না। এসএম সাইফুল ইসলাম সঠিক কাজটাই করলেন সাকিব। তারপর আরো অনেক কমেন্ট, অনেক কমেন্ট দেখা যাচ্ছে। আনোয়ার শরীফ বলেছে সাকিব যেটা করেছে কম করেছে, ব্যাট দিয়ে পিটানো দরকার ছিল, ওদের জন্যই আজ বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের পথে। ওকে দল থেকে বের করে দিতে ভালো হবে, এটা লিখেছে কে? রাইদুল ইসলাম রাসেল প্রতিবেদী সাকিব। অমৃত তানবীর বলেছে একদম ঠিক কাজ করেছে, এটা পাপনের বাপ দাদার। এগুলো না পড়ি আমরা কমেন্টগুলো। ইজ দ্য রাইট বলেছেন অলভি খান নাকি? তারপরে এমডি মেহেদি খান সে একটা চরম বেয়াদব। এগুলো সরাসরি সাকিবের অফিসিয়াল পেজের কমেন্টগুলো পড়তেছি, দেখতে পারেন তার পোস্টটা কি ছিল, চলে দেখতে পারেন। সে ডিরেক্টলি পোস্টে বলেছে প্রিয় ভক্ত শুভাকাঙ্ক্ষী যারা এই আজকের ম্যাচে দেখে সবার জন্য সে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। সে এই ধরনের কাজ আর নেক্সটে করবে না সে কথাও বলছে এবং ক্ষমা চেয়েছে সতীর্থদের কাছে, কোচ ও অন্য প্লেয়ারদের কাছে ক্ষমাও চেয়েছে। আশা করি তার কাছ থেকে আমাদের অনেক শিক্ষার আছে। বাচ্চারা খেলা দেখি বা তাদের ছোট জুনিয়র খেলোয়াড় আছে, সবার উচিত তাদের নেক্সটে যেন এরকম কাজ না করে, এটাই সবার আশাবাদী। তো দর্শক, আজকের কথা বাড়াবো না, আপনারা আপনাদের মন্তব্য যদি চান দিতে পারেন, কমেন্ট বক্সে লিখতে পারেন যে আসলে কাজটা যে করেছে এটা সাকিবের কতটুকু দোষ বা ভুল ছিল। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। দেখো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ইনশাল্লাহ আবার হাজির হবো অন্য একটি ভিডিও নিয়ে।
ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।